সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি লেসন, দ্বাদশ অধ্যায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা, সপ্তম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা পাঠ বিশ্লেষণ করব। সো লেটস স্টার্ট। বৈদেশিক নীতি। একটি দেশ অন্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নে ও বাণিজ্যের স্বার্থে যেসব নীতি প্রণয়ন করে তাকে বৈদেশিক নীতি বলে। মোট কথা, একটি দেশ বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষার্থে যে নীতি প্রণয়ন করে তাই বৈদেশিক নীতি। পরবর্তী বিষয়, শান্তিরক্ষী বাহিনী। যে বাহিনী শান্তি রক্ষার কাজে নিয়োজিত তারা হলো শান্তিরক্ষী বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তী বিষয়, আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক যে কোনো দ্বন্দ্ব ও সংঘাতের সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক একটি শাখা হলো আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এই সংঘের কাজ। অর্থাৎ আন্তর্জাতিক আদালত বিশ্বের যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর মধ্যে যে সীমান্ত নিয়ে সমস্যা, উভয় দেশই একটি সীমান্তে জায়গা দখল করতে চায়, সেই জায়গার যাতে সুষ্ঠু একটি বিবেচনা হয়, সুষ্ঠুভাবেই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ভাগাভাগি করা যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা সেই ক্ষেত্রে মীমাংসা করে থাকে। জাতিসংঘ বিশ্বের স্বাধীন ও সার্বভৌম দেশসমূহের সংগঠন হলো জাতিসংঘ। দুটি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 1945 সালে 26 জুন জাতিসংঘ গঠনের জন্য প্রস্তাব সংরক্ষিত হয়। সে হিসেবে 24 অক্টোবর 51টি রাষ্ট্রের সদস্য লাভের মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 153টি রাষ্ট্র জাতিসংঘের সদস্য এবং জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিটি দেশের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির জন্যে, সীমান্ত নিয়ে যে সকল দ্বন্দ্ব কলহ রয়েছে সেগুলো মীমাংসা করতে, এবং যখনই কোনো অশান্তি বা যুদ্ধ মাথাচাড়া দিয়ে উঠে সেই ক্ষেত্রে জাতিসংঘ এই যুদ্ধকে বন্ধ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। বিশ্বের 153টি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সুসম্পর্ক উন্নয়ন এবং একটি দেশ যেন অপর দেশকে সাহায্য সহযোগিতা করে, বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় এবং আন্ত যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো যেন সুসংগঠিত হয়, সুন্দর হয়, সুষ্ঠু হয় এবং ভালো হয়, সে লক্ষ্যে জাতিসংঘ গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এবং শান্তি প্রতিষ্ঠায়ও জাতিসংঘ খুব দ্রুত সাড়া প্রদান করে। আরও যে সকল সংঘ রয়েছে যেমন সেভ দ্য চিলড্রেন, UNDP, অন্যান্যদের সাহায্য সহযোগিতা জাতিসংঘ গ্রহণ করে এবং যখনই কোনো জায়গায় দুর্যোগ বিপদ আপদ আসে সেই ক্ষেত্রে জাতিসংঘ খুব দ্রুত সাড়া দেয় এবং সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়ায়। বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে জাতিসংঘের অনেক সাহায্য সহযোগিতা এবং অনেক অবদান রয়েছে সেই যুদ্ধ বন্ধ করার জন্য এবং যুদ্ধ পরবর্তী এলাকা অর্থাৎ দেশের উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা করা, পরিকল্পনা প্রণয়ন করা এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তো এই ছিল দ্বাদশ অধ্যায়, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা। সাথে থাকার জন্য ধন্যবাদ।